এই যে ইবলিশের হাত তোর মেলা সিঙ্গারা তো ইবলিশ টিবলিশ কেউ নাই, তিনটা জায়গাতে, তারপর জামরা উলা উস্তা সুগ্রা, এ তিন জামরাতে কঙ্কর মারে। এটা তো ফিলার, ঠিক নেই, ঠিক না? ফিলার না তো, ফিলার ইয়ার না তো, শতান নাই, এটা একটা প্রতীকী শতান এই জায়গাতে ওনার ওয়াসওয়াসা দিছে। ওখান তাইলে আমরা যদি এ শতানের হাত মারেনের প্রতীকীভাবে ফিলারি ডাক, তাইলে আপনার চরিত্র হইতে হইব আদম আলাহিসাল্লামের মতো নিট অ্যান্ড ক্লিন। আমরা যদি হেতের দলের মতো ওই জন্য কাম গাছ সুদ ঘোষ, এতে বলছি আমার সুদ ঘোষ জিনা ব্যবিচার ব্যাগ জ্ঞান করি দেশ ব্যাগ নজ্জমি লাগাই আনে ইবলিসের হাত মারে ইবলিসে, ক ভাই রক্তের লগে কি লেবে ফেলি করস, আয় বড় সতার তুই ছোট সতার তুই কি কপ করছ তুই, আর নে বিসমিল্লাহ আল্লাহ করবে মার না করবে, বাইরে বড় বাইরে কিছু না দিলে তো রক্তের লগে বিসমিল্লাহ ইবলিসে, আচ্ছা ভাই উন পঞ্চাশ কে না কজিয়া শুধুমাত্র কেবলমাত্র আপনার আপনার নবী, আর আপনি যা বলছেন এই তরিকা আমার জীবন গাড়ি রাষ্ট্র সমাজ সারা ওয়ার্ল্ড চলবে, ঠিক কিনা? তো আমরা হিয়া না এহরামের কাপড় পরি শপথ করি একটা কাম করি আরেকটা, ঠিক কিনা? এরকম সিটিং হাজি সাহেব মুসল্লি কোরবানি দাতা বর্তমানে আমার মাহফিল নাই রে, হাজি সাহেব কেমন সুদের ব্যবসা করে, কোরবানি কেমন পর্যন্ত না দিলে আপনারা আল্লাহ প্রশ্ন করতে না, কিন্তু সুদ সম্পর্কে আল্লাহ এবং তার রসুলের ডাইরেক্ট যুদ্ধ। এটা আমার কর্তৃপক্ষ বলছে, এই জন্য আমি আলোচনা থেকে একটু অন্যদিকে যাচ্ছি আর কি, আপনাদের দায়িত্বটা পালনের জন্য আমার কর্তৃপক্ষ বলছে, নত হরে আরে ওষে দিত ন হেতাও কথা হনর লাগে, তো কথা বুঝতে ঘুমাইয়ে নিবে ঘুমাইয়ে নি, এখন আসেন সুদ দেখাইয়েন না রাসেল ভাই, আল্লাহরে বলছি আল্লাহ সুদ খাবে এবার আগে আগে তুমি আমারে মারিয়ে লইও, জিনা করাইবার আগে আগে তুমি আমারে দুনিয়া থেকে লইয়া যাইও, দুইটা পাপের ব্যাপারে আমি খুব অ্যালার্ট। এই দুইটা জিনিস সবগুলোই তো ভাব যেগুলো আল্লাহর নিষিদ্ধ, এই দুইটা জিনিস আমরা যদি ট্যাকাল দিই আশা করা যায় আমরা ইমানের সহিত মরব। তাহলে ইনশাল্লাহ কি সুদ খাইবেন নি? আল্লাহর অশেষ রহমতে শুদ্ধি কার্যক্রম এ করেন। আর ঋণ রেয় সাধুয়ানে সাধুয়ান আনের টিয়ে হায়, আর হাতে 1,30,000 টিয়া দিয়ে কোরবান দিব, কথা কয়লা এরকম মুসল্লি বর্তমান হাত দিকে সাই বেটকে বেটকে আসেন না, নাই রে নাই রে, হেতেটা কুত্তটি আর শুধু সাদ আন্দার রেখো কাছে, যদি আল্লাহ জান্নাতে টিকিটটা দিত প্রায় মুসলমান আটকে যেত, হুজুর র আটকিত হান হানের খিলি যারা গেছে আঙ্গ দেশে অজ্ঞা বেছে, হুজুর এ হুজুরের কাছে এ হুরের নাঙ্গলকট দোয়ানের এ মাথা তো হে মাথা বেয়াকে হানের তে হইলো হায় ঠিক করে আঙ্গু হুজুরে করে সে আত্মা কেউ টি হাক এটা ককসে জিরবারে কি জিরবা আরো সালায় না আয় জিরবারে সালাই, কথা কয় না জিরবা আমারে সালায় না আমি জিরবারে সালাই, আমি জিরবারে সালাই হেতের কথা মতন মাল আছে খাইও নাই স্টক, তুই সাগুয়ে দোয়ানো করতে টিটিয়া বাই করে হেতের উড়ে দিস, আর সাদ অন্ধারের সে আনা ওই কাস্টমার ধরি বেললে নতুন দোয়ান দিয়ে ভরোটা বড্ডা করে বেলে, এবার কাস্টমারও হাই হাতের কতটি খাই হুড়ে দিই আবার সাব্বিরগের দোয়ানো যায়, ঠিক না? এইভাবে সিটিং বাজির পর সিটিং বাজি আমরা করতেই আছি আল্লাহর রাস্তা, এটার দ্বারা কী শিখলাম? এ তুই কোরবানি দরকার ছোটো করে দাও বাঁয়া টিয়া হোসো সাদু আন্দারে গো টিয়া মুদি দোয়ানের টিয়া বাঁয়া টিয়া, এই যে বাকি টাকার কষ্টটা কত। ওই দিন প্রেস ক্লাবের সামনে আমার এক ভাই কলিজার ভাই 1,30,00,000 টাকার তিনি ফাইব হ্যানোলাক্স কোম্পানির কাছে, আমার ভাই টাকাটা না দিয়া আমার ভাই মনের দুঃখে খুবই প্রেস ক্লাবে আসে আত্মহত্যা করছে, তুমি কত মানুষ তোমার কাছে টাকা পায় তুমি তাদের টাকাটা রাখি দিয়া বড় বড় কোরবানি দাও, আচ্ছে গড়ের নিঃশ্বাস ফালা আল্লাহ আমার টাকাটা সে দিল না, আর পর্যন্ত বাঁয় গাই উড়ে আলেছি আর সুবর্ণটা কিতাম দিছি বালা বালা মানছি রে নামাজের করে বাঁকি দিছি হুজুরের করে বাঁকি দিছি বাঁয়াটে এখন আইজো হইলাম না, আর কিতাব কোম্পানি হুডি গেছে, কোম্পানি কি হয়েছে হুডি গেছে কিতা হয়েছে, এভাবে হুড এবার তালে আসি আমরা, শুধু হুডানি কোরবানিও দে হুডা নিলে নাম হুডাই বেল্লাই, শুধু হুডানি শুধু হুডানি হুডেতে হুডেতে অনাঙ্গ কারণ উড়ি গেছে, কথা কয় না দরকার সেখান থেকে বাজেট কিছু কমাইয়া ঋণগুলো শোধেন।
তো ইসমাইল আলাইহিসসালামের কুরবানি দিছে কে চাহুলা ফালাম্মা তাল্লাহুলিল যাবেন। তারপরে স্বপ্ন দেখি কই ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আজমাউকা ফানজুর মা যা তারা হুতরে আয় দেখছি তোর কোরবানি দিয়ে তুই কিতা কস আব্বা ইয়া আবা তিফাল মা তো উমার সাতাজিদুনি ইনশা আল্লাহ আব্বা আল্লাহ যেটা কইছি দে করেন ছোট্ট হলাম ইসমাইল আলাইহিসসালাম যার রক্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবো সুবহানাল্লাহ কর না যে ইচ্ছা বাপ হে চাহুত কথা কন যে ইচ্ছা বাপ হে চাহুত যে ইচ্ছা বাপ হে চা পুত আমিন কন আমিন আসে উড়ি আসে আদে বিশ্ব আসে এটা আঙ্গো আশেক মাসুকের কথা বুঝ দিল তোরা বুঝত এটা কিল্লে কেছি আয়ো তো হেচ্ছা হুজুর ঠিক নেই। এখন এই যে ইসমাইল আলাইহিস সালামের কোরবানি দেব সেদিন যদি ঠিকই ইসমাইল কোরবানি হয়ে যেত তাহলে সত্যি কোরবানে আঙ্গ হলো অজ্ঞ অজ্ঞ জবা করি দন লাগবে ঠিক কিনা ছোট্ট হলা ইসমাইল আলাইহিস সালামে কয় আব্বা আল্লাহ জানে কইছে হেন আব্বারে আবার বুদ্ধি দি দেখো আব্বা আনলে তো আয় আরব দেশের মানুষ দেখলে তো মায়া লাগবো কত সুন্দর আব্বা কেননা চুরিটা চালাবেন চোখ বান্ধি গেলাম আ হুতে আব্বারে বুদ্ধি দে আর আঙ্গ হল আরে আব্বারে বুদ্ধি দিলে বুড়িয়া গরম হয়েছে গো তোর মার বিয়ে দেখছি তোর মুরব্বী আব্বারে বুদ্ধি দে আব্বা আরো দেখলে আর নাইলে বিয়ে কই লেবে আব্বা নবিয়া না তো নূরে মোহাম্মদ এখানে লেখা আব্বা আমার কষ্ট হইবা আমার চোখ বান্ধি এলাম এবার ইব্রাহিম আলাইহিসসালাম চোখ বান্ধি হোসাইতে আছে ওই হাবিলে ওই দুম্বৈজ্ঞানী আল্লাহ জাল্লাহ শাহানু এ জিবরাইল আমিন কয় আল্লাহ আর কত করবে ডাবলে কয় আচ্ছা এটা তো খায় জান্নাতে খায় মোড়া তাজা হয়েছে এই আকলি মেয়ের আইলে বিয়ের করবা দুম্বাইটা আছে না কো হ্যাঁ ওইটা নেই আর দোস্তের হুতের জায়গা দিদ সুরি রে ওয়ারলেস করে দিয়েছে সুরি কারবার খেলাইও না সুরি কি খেলাইও না কারবার খেলাইও না আল্লাহ হিজ্ঞা আসেনি দু কথা কো দু এই ফুতিন আর জেলেনস্কির এই সমস্ত রাসায়নিক বোমা মুসলমানদের কিছুই করতে পারবে না লিল্লাহে তাকবীর আল্লাহ যদি ফোন করে দেয় এই করুণা এই রাসায়নিক বোমা আমার বান্দা বান্দিদের জন্য কাজ করেছে অফ হিড়ি মরি তামা আটা বাসিতে আইন ঠিক না লিল্লাহে তাকবীর একই সুরি হেতে কেনে দুম্বা সেনে আর ইসমাইল সেনে সুমান আল্লাহ কয় না যে ফিলামেন টান দি ইসমাইল আলাইহিসসালাম উড়ে খাড়া করে দিছে সুরির তলে আমরা তো চোখের আটকাই দেয় সুরির তলে দুম্বা করে দি ঘের ঘের গড় গড় হয় রক্ত বাড়ি গেছে এবার আল্লাহ কো কাব সাদ্দাক্তার রুইয়া ও ইব্রাহিম তোমার স্বপ্ন সত্যে রূপান্তরিত করেছো এই আমি দিছি ওফাদাই না হুবি জিবরাইল আজিম আমিন আল জান্নাহ জান্নাতে তো দুম্বা বেরস খাসি মানে দিছি দাগন ভুঁইয়ার মানুষেরই জান্নাতি দুম্বা জাম্মাত জান্নাতি বেরস ছাগলিটি কিনি আনি গেত গেত করি কবা লাগবে কবাই এলেলে জব করি এলেলে ইসমাইল যে কোরবানি করলে যে সব এরকম সব আয়তা গো আমল নামা দিই বিনা হিসেবে জান্নাত লই যাই তাইলে ফসু কোরবানি করার আগে আগে নিজের ভিতরে যে ফসু আছে ইটার আগে ফ্যাত ফ্যাত করে জব করতে হইব তুই আস্তা সেইটিং হর হক মারি গাস তুই দুনিয়া দুনজামি নজ্জামি যা আছে তোর নির্যাতনে মানুষ গেরাম তুই দায়িত্ব লাগে আর তুই গরু দেশ হাঁড়া দেশ বড় বড় করি তুই নিজে তো পশু পশু এক পশু আর এক পশুর লগে কাড়ায় সেলফি উঠায় আজকে বই গেলে তো সেলফি মারি দিব ফেসবুক শরীফে গরু কিনে ঠিক কিনা তোর কথা কয় না এখন কথা কয় এখন সেদিন কথা কয় সেদিন যদি ইসমাইল কোরবানি ওই তো তাইলে কি তো হইতো আর নগবে গুণের হোলারে হোলারা কি ইসমাইল আলাইহিসসালামের লাইনে কইতো না আব্বা আমনে আঙ্গর জব করেন হোলারা এ করবেন না সান ধুইবার দেরি ওরে হোলারা দেয়া জানা হেতে ইন্ডিয়ার দিকে গেছে কিন্তু ছাগল নাই ফসুরাম দিয়ে হারে সিম বন্ধ ঈদের দিন টুকুর করে 91 নম্বর তো হোয়াটসঅ্যাপে তো কল আইয়ে আব্বা কেমন আছেন আসি বলে কে জোশিম নিজে কিন্তু তোরা যে আসতে 10 দিন টোকাইয়ের বাজারে বাজারে তোর হাই না আব্বা তুই কেন গেছত আব্বা আড়াতে হাত ভাই
আয়ের আসিল না, লাভ নেই আর না ছোট হলার নামে ও দোয়ান দিছেন দে তাকুন বইয়া ওই হাতের কোরবানি দেন আর হরের বছর দিয়ে এইভাবে দেখতেন যে বুড়িকে বাড়িতে এসে ছোট হলাও নাই কোরবানি কারে দিত হোলারা বেগুন দায়িত্ব মাইয়ারা ঈদের দিন সকালবেলা জিন্সের প্যান্ট হিন্দি হিন্দি আডার রুডি বানায় আর প্রভাত ফেরি করতে চিজি বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে হোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে। তাহলে এটা কি গরু কোরবানির ঈদ না পুত্র কোরবানির ঈদ? আল্লাহর বিধানের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নার জন্য, দেশ দশের মানবতার মুক্তির জন্য নিজের জীবনকে দন মান ইজ্জত আব্রুকে বিলিয়ে দেওয়া, কোরবান করে দেওয়ার নাম প্রকৃত কোরবানি, ঠিক না? এটা শুরু তো হচ্ছে গরু কোরবানি, আসলে কিন্তু নিজে ছেলে ফেলে যা আছে সব রসুলের জন্য, আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, এটা নাম কোরবানি, লিল্লাহি তাকবীর, প্রিয় বন্ধুরা। রেল ইঞ্জিনের তেল চুরি, ফেরির তেল চুরি, সরকারি গাড়ির তেল চুরি, গাড়ির মালিক, তারপরে সরকারি গাড়ির মোবিল চুরি, তারপরে পাম্পের তেল চুরি, বুয়া বাউসার অনেক জায়গায়, এটা তো আমি বুঝতাম না। কহজুর আপনি কি মালিক নি কোনো? আই কো মালিক কোনা কোনো বাউসার বানা দিতাম। আই কো মাইডো বুঝি চলে? কহজুর চলে, তেল হুরে তিন হাজার টিয়ার লে দিয়ে ছ হাজার টিয়ার। আই কো কী তেরে কস? কো হ্যাঁ আচ্ছা, অবৈধ বিদ্যুৎ সংযোগ, রাতে ব্যাডমিন্টন খেলাস অবৈধ লাইন লাগায়, খবরদার গিরেছেন সিএলএ বাল্লা, সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ না করা, কৃত্রিম কায়দায় মিটারে ঘুরাইয়া বিল কমানো, অবৈধ গ্যাস সংযোগ, অবৈধ পানির সংযোগ, অবৈধ পানির সংযোগ দিন না, আপনার চাহিদা যা তা, গভর্নমেন্টের পরিকল্পনাটা আপনি নষ্ট করি না, রাস্তার গাছ চুরি, রাস্তার ইট চুরি করছি নি, কিন্তু ফিজ রোড বানাবার সময় হালকা দিয়েছে এটা নি, গরু গরুত্ব নাঞ্জের তলে দিছে না দিছে নি, এ তাড়াতাড়ি কন কন্ট্রাক্টরে কাজ করছে, আমি আরে ফোন দিই টিয়া ফেরত দিয়ে গিয়ে আটকিছ বাড়ির মতো কেন আটকিছ? তুমি তো সরকারি রাস্তার দিকে হোঁটটা দিয়ে দিছো তোমার আব্বার রাস্তা নি না হুজুর এখান দিয়ে বাইর হানি এলে না যা ও রাস্তা নতো কো সরকারের দুই কোটি টাকার রাস্তা নষ্ট করছো, 18 কোটি মানুষের কাছে এইসব দিতে হবে, এটা জনগণের সম্পদ, ঠিক কিনা? এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, এ খেয়াল হক না হক যদি না বুঝেন আপনার তো আমলে গাঁটটি থেকে যাবে রে বাবা, আপনার সকল আমলটা তো ওই যথোপযুক্ত কর্তৃপক্ষ নিয়ে যাবে সোয়াবটা, কথা বুঝাইতে পারলাম? এরপরে কন্ট্রাক্টরের টাকা ফেরত, অনেক কন্ট্রাক্টর নির্ধারিত অঙ্কে ব্যবসা করে কাজটা করার পর অনেক কন্ট্রাক্টরের টাকাও সরকারি ট্রেজারারে ফেরত দেয়নি দেয়, অনেক ভালো মানুষ আছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দেয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা কল কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মাজলিসিন, আমরা নবীজির সাথে এক মজলিসে বসা আছি, ফাকালা বায়ুনি, নবী বললেন তোমরা আমার সাথে শপথ করো, আমার কাছে শপথ করো, প্রতিজ্ঞা করো, শপথ বাক্য পাঠ করো, কিসের উপরে? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাসনু, জেনা করবে না, এ তিনটা বিষয়ের উপরে শপথ করেছে। শপথ বাক্য কয়টা? কয়টা? শিরক করা, শিরক যাতে না করে, চুরি যাতে না করে, আর জেনা যাতে না করে। আমাদের সমাজে জেনাকারী ফরকিয়াকারী আসেনি? চুরি করি না আসেনি? ও মা গো, আল্লাহ যে কলমে শপথ করছে, ও এ কলমে শপথ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরু নুন, তারপরে কলমের শপথ, এ কলম যা লেখে, এখন গ্রামের গরু সর, মুলা সর, সুয়ারি সর, হাতা সর, লতা সর, দারগা সর, ও মা গো ডিমা সর, তরমুজ সর, যা আছে। আমরা যারা শিক্ষিত, আমরা যদি কলমের আগায় হাজার হাজার কোটি কোটি টাকা যদি চুরি করি, আল্লাহ কলা কলা কলাহুম ফিলা আখেরাতে, আখেরাতে তাদের জন্য কোনো অংশ নাই, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তারপরে ওয়ালা ইউজাক্কিম, আল্লাহ তাদেরকে পূত পবিত্র করবেন না। জনগণের তেলের পয়সা দিই প্রত্যেক বছর অজ করলে আল্লাহ কো কি হইছে? অজ করো, অজ কবুল হইব, সওয়াব কার? জনগণের। সওয়াব কার? খাইছে জাঙ্গিরে মোড়া হইব, আলমগীরে মোড়া হইব, আর আজরে
খাইছে জোরকনা খাইছে মোড়া হইব হজ কনই দিয়ে আল্লাহ হালাইতো না যত কটা হজ করতে আছে এবছর বেগুনের আল্লাহ কবুল করব তবে সোয়াব কমিশন জায়গা মতে 10% হিয়া নো 15% হিয়া নো ওইতে ওইতে তোর অ্যাকাউন্ট শূন্য 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 রে ঠিক কিনা আবু রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি তিনি বলেন আল্লাহ তিন শ্রেণীর লোকের লগে কথা কইতো না এই হাদিসে মোটা আছে 65 শ্রেণীর লোকের লগে আল্লাহ কথা কইতো না রে আল্লাহ রে সুন্দর চেহারা দিয়ে তাকর দিকে চাইতো রাসূলুন হালাফ আলা সালাতিন যে ব্যক্তি বিক্রয় মালের উপরে কসম গাড়ে লাকাদ উতিয়া বিহি আকসারু মিম্মা উতিয়া ওয়া হুয়া কাযিবুন আল্লাহর কসম আল্লাহর কসম মাল চুই কি গেগা দিবি আইডা কিনছি আতরিয়া আল্লাহ কথা কইব একথা কে রাসূল সাল্লাম কোন হাদিস বুখারীর হাদিস হাদিস নম্বর তারপরে 7446 এখন ভুগি জুগিয়া 2 নম্বর ওয়াদ চলে না চলে না চলে না রে চোখ বন্ধ করি আজ পাবলিকে খাইতে নয় মাল অন দাগ নম্বর রুল নম্বর দিয়ে করতে হবে হেতে বাদ যায় হেতের ভরে কইব মোবাইল নম্বর এটা টিপস আছে বকরি শরীফের 7446 নম্বর টিপ টিভি যদি হাতে সেটা শু না করে ফোন থেকে বাপসার হিসাব টাকা ফেরত দেন ফাইজলা মিলা আসেন গেলাম বহুত বড্ডা বড্ডা হুজুর ও মাগো এত বড় হুজুর এসব কিতাব বাদ দেন আর 2 নম্বর হাদিস করলেন কা আইয়েন দাগন বুঝি আইয়েন আমাদের থানা হ্যান্ড ওভার করি অন 2 নম্বর ওয়াজ করেন যাবনি করেন যাবনি রে আর সবে ইন্টারনেট সিস্টেম করতে হবে সবে ডিজিটাল খারিজ এর কথা কেন সব ডিজিটাল কি সব ডিজিটাল পদ্ধতিতে চলতে আছে তারপরে 2 নম্বরে চোরা জন হালাম আলাই আমিন কাজিবাতি আর এক লোক হলো মিথ্যা গিরগা গাড়ে বাদাল আসে সময় যাইবার পর কিনছে সেই আইসি দেহে আমলে সাদা সাদা হয়ে রসুনিটা এলছি কিনছে এটা 68 টিয়া করি ও মাগো অনক এলছি বন্ধ হয়ে গেছে আইয়ে না সিনি তুই এটা 200 হাইট 600 হাইট আল্লাহর মিটে বেশি দি কিনা এরকম সিটিং ব্যবসায়ী আমাদের দাগন বুইয়া নাই রে ওই হাতের লগে আল্লাহ কথা কইতো না দেখতো না রে নবীর কথা মিথ্যা নবীর কথা মিথ্যা অর্ধেক সত্য অর্ধেক আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না নবুয়তের আগেও নবী মিথ্যা কথা কয় না নবুয়তের হরেও কয় না আমার নবী কোনোদিন জুট কথা বলতে পারে না নবীর কথাগুলা জাররা জাররা আমাদের কাছে সত্যে প্রমাণিত এত ইডি করে গিললে লাই একটা থিয়া বিহা মাল আইমরে মুসলিম মানুষকে মাল বেশি খাইয়ে লেবেল লাই রসুন আছিল 40 টিয়া তুই অন ব্যবসা 270 টিয়া ঘটনাটা কি তা আর অন্তমত মশলার গাত আগুন লাগাইছে কেন বেড়িরা আগুন লাগাইবার আগে ব্যবসায়ীরা হালকা আগুন লাগাই দিছে তোকে বাইতে জ্বলবে আর কি আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দে 3 নম্বর এলো ওয়ারাজুলুন মানা ফাদলামাইন আর অতিরিক্ত ফানি যে ব্যক্তি মানা করে এই ফানি নিও না ফয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে আল্লাহ জাল্লা শানু কইব কিয়ামতের মাঠে আলিয়াউমা আমনাউকা ফাদলি আজকে আমার অনুগ্রহ থেকে তোমারে মানা করলাম কামা মানা তাফাদলা মালাম ইয়ামাল মালাম তামাল ইয়াদাকা যেভাবে তোমার হাত যেটা বানায় নাই তুমি এটা তুই নিষেধ করছো আজকে আমি আসল মাঠে তোমাকে ফানি খাওয়াইতাম না ফানিরলে যারা মানা করিব তো আমরা ফানি অবশ্য করাই তো মানা করা পৃথিবীতে মানুষ কত 810 কোটি 810 কথা বলেন 810 ফানি কত আছে 810 কোটি গেলাস আপনি একজনে খাইয়ে লেলেন 10 গেলাস আরো 15 গেলাস কি করলেন অবশ্য করলেন তাহলে আপনি মানা করলেন ফক্কান্তর আপনি মানা করলেন এই কারণে আল্লাহ আপনার দিকে চাইতো না কথাও কইতো না আল্লাহ আপনার ফানি সেদিন অফ করে দিব যখন আপনি কইবেন যে আপনার এবাদত তাজ্জুতে আপনার জান্নাতে লই যাইব তখন আল্লাহ আপনার হাসর মাঠে হানি অফ করে দিয়ে কইব আল্লাহ হানি খাবার না কোন আমি তোমার তো তোমার সব এবাদত দিতে হইব আল্লাহ সব এবাদত নেন তাও কত হানি খাবার এবার সব এবাদতের বিনিময়ে হানি তৃষ্ণা মিটব এবার আবার আরেক কষ্ট আইব নিঃশ্বাস তা আল্লাহ আরে কত নিঃশ্বাস দেন না তোমার আমল কই আল্লাহ আমল তো আর নাই
তাইলে তুমি আমার রহমত ছাড়া কেমনে পার হইবে বান্দারে? ও বান্দা, এই ফানিগুলো যতটুকু আমার দরকার এটাই আমার অধিকার, এর বাইরে ফানি বিল না দেওয়া, ফানি অপচয় করা, এটা মনে হয় যেন আপনি আরেকজনকে মানা করতেছেন, আরেকটা পশু পাখিকে মানা করতেছেন। আল্লাহ আপনাকে সেদিন আল্লাহর নেয়ামত থেকে মানা করে দিব। নাউজুবিল্লাহ, আমরা পড়ি ফি সালাসাতিন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা শারাকা আ ফি সালাসিন, তিনটা ব্যাপারে তিনটা সম্পদে সকল মুসলমান অংশীদার, ফিল মায়ে ওয়াল কালায় ওয়াল নারে। এক নম্বর হইল ফানি, দুই নম্বর হইল ঘাস, তিন নম্বর হলো আগুন, মানে গ্যাস বিদ্যুৎ যা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল প্রাণীর অধিকার, ঠিক কিনা? আর হলো কি আগুন, আর কি দাঁড়গা দাঁড়িয়ে যা আছে অতিরিক্ত, অন্ত গ্যাস আছে, আবার হাতা টোকাইবেন কবরস্থান সোলাই সোলাই কত আঙ্গানা আঙ্গাইছে দেখছি। আবার মনে আছে নি রাসেল ভাই, অনেকে মহিলারা একশোলা আঙ্গায় রশি করেছে না, বর্ষাকালে তখন হানজাল ধরাইব কি দি, রশি ঘর সোলাই সোলাই আঙ্গাই, বর্ষাও শেষ হেতির রশি ঘরও নাই, অন্ত মা বোনেরা ফিসি দিয়ে আপনি আর গ্যাস আফা গ্যাস আর বেশি দিন থাকবে না, অফসর করলে আল্লাহ নিয়ামত পয়সা, ঠিক কিনা? অফসর করিয়ে না আল্লাহ গ্যাস ভাড়া দিব, প্রয়োজনে আল্লাহ আবার আরো গ্যাসের সক্ষণে বাড়াই দিব, বিদ্যুৎ অফসর করিয়েন না, পানি বিল অফসর করিয়েন না, একটা ফাজুর গানে আড়াই কোটি টাকা মিচ্ছু মিছু গাড়িটা না মানত আল্লাহ আপনার দিল, পুলিশ অফিসারে বলছে ঠিক আছে তুমি গাড়িটা গ্যারেজ থেকে সারাই আনো, আর আপনি ব্যবসা করে নিলেন মোবিলটা চেঞ্জ করলেন না, আপনি মোবিলটা চেঞ্জ না করলে গিয়ার বক্সটা শেষ, ইঞ্জিনটা শেষ, আড়াই কোটি টাকার গাড়িটা গভর্নমেন্টের শেষ, আপনি মাত্র ফাইলেন কত 800 টাকার মোবিল চুরি করছেন, এক পা কম দিছেন, এটার কারণে আড়াই কোটি টাকা দেশের ক্ষতি করলেন। আপনি নিজের সম্পদটা যেভাবে মহব্বত করেন ততটুকু এভাবে আপনি রাষ্ট্রের সম্পদটা যদি আপনি মহব্বত করেন ভালোবাসেন, মনে করবেন যে আপনি পাক্কা মুমিন, পাক্কা ইমানদার, আপনি জান্নাতি, আল্লাহ আপনার দিকে তাকায় কথা কইবো, বিসমিল্লাহ সরাসরি আল্লাহ কথা কইবো, বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়া আদখুলি জান্নাতি, বান্দা আ যা কাছায় আর বান্দা কথা লেটো তুই জান্নাতি প্রবেশ কর, 12,500 এর লগে বিআই ফড়াই কমিউনিটি সেন্টার, হান্দা হান্দা লিল্লাহ তাকবীর, তাহলে ওয়াজ মসজিদ রাখিয়েন না, অপচয় করিয়েন না। আর দশটার আগে আগে বৈকাল বেলায় এর রক্ত টক্তগুলো পরিষ্কার করিয়ে লেবেন, গরুর বর্জ্য, এটি কত দুর্গন্ধ, খাস দে কতক্ষণে খাইবি, আডার হিটা দি বেল্লে হিটা দি, হেতে জিরবার হানি এর আগে আগে হেতে নিয়ে সালার না গো, রান কাড়ি নিয়ে আগে ভরি দেস, আগে হেডও বইবার আগে বর্জ্যগুলা মাটির ভিতরে বইবি, কথা কয় না আতুডা সমক উড়া, পরিবেশ নষ্ট করবি নি, কোরবানি দন কিতারে ওয়াজিব, আরেকজন মুসলমানের কষ্ট দেওয়া ইজাউল মুমিন হারামুন, কবিরা গুনাহ, কি গুনাহ আত্মানা, শহর বন্দর যারা অনুষ্ঠান দেখবে আপনার শহর, অনেক হিন্দু ভাইরা থাকতে পারে, খ্রিস্টানেরা থাকতে পারে, তাদের তো কষ্ট হবে, মুসলমান ভাইয়ের তো কষ্ট, আর এতগুলো সিটি কর্পোরেশনের এতগুলো লোক, তোর এত গরুর এডি কত কোনো গদ গদ্দা মদ্দা এডি হালা, তুই টোকাই মোকাই গরিবেরা আছে এ গরু বিশ 50 টাকা দিলে জায়গা মতো খাদা লাগবে, ওর কথা কয় না, গরু কিনছ তুই 1,50,000 টাকা দি, তুই টিয়া 200 দি তোর হেড দব দাইডে খাদা তিয়ার অস, তুই সিটি ওর কথা কয় না, তুই সিটি আরে বুড়িকে করে এমনি দি কসা ঘুমাই যেত সময় অবাধ্য হনে দুইটা, তুই সিটি আদি মারসা একটু উড়েছে ঘুমে তুই আদি না, তুই সিটি দেবার খাড়া নোয়া ছড়িয়ে এবার ও আমা আলাইন ইল্লাল বালাক।